যারা ধান থেকে অষ্ট পুরস্কার দেবার জন্য এসেছেন, আমি তাদেরকে দান দেওয়ার জন্য আহ্বান করছি। ১৫,০০০ টাকা জমা দিচ্ছে ভান্তের পক্ষ থেকে, গ্রহণ করবে রাজু বড়ুয়া। সাধু সাধু। ২০,০০০ টাকা ভান্তের পক্ষে রাজুকে দান দিতে আসছে। ভান্তের পক্ষে সাধু সাধু সাধু। চট্টগ্রাম আদি বোয়ালপাড়ি থানার অন্তর্গত জসটুকরা গ্রামে আন্তর্জাতিক অরহত মহাসেন সাধু ভট্টান মহারণ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একক সত্যম দেশনা। আজকের দেশনা অনুষ্ঠানের প্রথমে দূতাঙ্গ সাধক ও সমালোচিত মহোদয় শ্রী পাদমূলে বন্দনা নিবেদন করছি, এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ তথা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বন্দনা নিবেদন করছি করণডাঙ্গা গ্রামবাসীর পক্ষ থেকে, যিনি চরণদ্বীপ থেকে প্রতিনিয়ত বিভিন্ন গ্রামে এবং করণডাঙ্গা গ্রামেও ধর্ম প্রচার করে গেছেন। তাই করণডাঙ্গা গ্রামবাসীর পক্ষ থেকে আমি পূজনীয় ভান্তেকে বন্দনা নিবেদন করে পরিশেষে আবারও আপনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এবং পূজনীয় ভান্তের প্রতি পূজনীয় বন্দনা জ্ঞাপন করব। আমাদের বড়িয়া গ্রামবাসীর পক্ষ হতে বড়িয়া মনোরঞ্জন বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ বান্তরণ মহর্ষি মহাস্তদের মহোদয়ের আশিস বাণী ভান্তের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি, এবং আমাদের গ্রামবাসীর পক্ষ হতে আমাদের এখানে উপস্থিত বাবু তড়িৎ বড়ুয়া, বাবু অসিত বড়ুয়া এবং বাবু আনন্দ বড়ুয়া সহ আরও নারী সদস্যরা এসেছেন। আমরা গ্রামের পক্ষ হতে বান্তের আশীর্বাদ প্রার্থনা এবং কামনা করে বান্তের আশীর্বাদ লাভে যেন আমাদের গ্রামের আবার বৃদ্ধ বনিতা আমরা সুখী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি এই কামনা করে পূজনীয় বান্তের দীর্ঘায়ু এবং নিরাময় দীর্ঘায়ী জীবন কামনা করে আমরা বক্তব্য এখানে শেষ করছি। এখন সুচিয়া গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য ঋতু বড়ুয়া, বাবু ঋতু বড়ুয়া। শান্তহী মুক্তহী হে অন্তর কর কলম কুসুম্য। আজকের এই দুদিন ব্যাপী আনন্দিত শ্মশানচারী শ্রীমৎ ও সুমন শ্রী ফেরো ভান্তে অগতলে আমার বন্ধুরা জানা মন্ডলী পিসি মন্ডলী অরুণ প্রাণিত অরুণ কাছে কাছে ভাই বোনেরা সবাইকে আমার যথাযোগ্য নমস্ক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এখানে এসেছি ভান্তিকে দর্শন করব, ভান্তিকে বাকি কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একটি ঘোষণা করতে চাই, সমস্ত শিক্ষা ভান্তি আর ইউটিউবে বা ইউটিউবে আমরা ওনার ভান্তি সর্বপ্রথমে আমি পরম পূজনীয় ভান্তের শ্রী পাদ পদ্মে আমি বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত শ্রী সজ্জন মন্ডলী, আজ আমরা এরকম একটা পূর্ণময় অনুষ্ঠানে যোগদান করতে পারি আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। আমি নাইকেন গ্রামবাসীর পক্ষ থেকে আমি ভান্তের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, আমাদের যাতে ভবিষ্যৎ মঙ্গল সাধিত হয় এবং সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা
জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকল প্রাণী সুখী হোক। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যাংকার কনক বড়ুয়া। 5,000 টাকা সঙ্গে এই অনুষ্ঠানকে অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করার জন্য ওনারা নগদ দান দিয়েছেন। সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু। আজ ভুবন মাথানো প্রাণের মেলা, দিগ দিগন্ত মুখরিত, নমামি বুদ্ধ তব চরণে এ অনন্ত পুণ্য শান্ত সমাহিত। বক্তব্যের শুরুতে আমি অত্যন্ত শ্রদ্ধায় মাথা নয় আজকের এই আয়োজনের মধ্যমণি, যিনি আমরা আপনারা সকলেরই পূজনীয় দূতাঙ্গ সাধক জ্ঞান তাপস ও সুমনশ্রীতার মহাদেবের প্রতি আমি শ্রদ্ধায় মাথা নয় এ জ্যেষ্ঠপুর ভূমি মায়ের প্রতি। কারণ অনেক কৃতি পুরুষের জন্ম ও কর্মে ধন্য এ জ্যেষ্ঠপুরার সন্তানেরা। আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতিকে একটা এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন, এখনো কাজ করে যাচ্ছেন। শ্রদ্ধা নিবেদন করছি স্বধর্মের চেতনায় উজ্জীবিত উদ্দীবিত আমাদের সামনে যারা বসে আছেন সম্মানিত সুধী সমাবেশ। সম্মানিত সুধী, কুমার সিদ্ধার্থ নিজের জীবন উৎসর্গ করে বুদ্ধত্ব তথা প্রজ্ঞা মহিমায় ম্লান করে দিয়েছিলেন দেবতার মহিমা। জাতপাতের প্রাচীর ভেঙে মানুষকে টেনে তুলেছিলেন মানবত্বের সুউচ্চ চূড়ায়। আর এই বুদ্ধ পথে হাঁটতে হাঁটতে আমাদের এই পূজনীয় ও সমনশ্রী তেরো মহোদয় আজকে দূতাঙ্গ সাধনা করে যাচ্ছেন। তিনি এই মহা অরণ্যে অত্যন্ত কষ্ট করে আমাদেরকে পূর্ণধান জেলার মানুষে, আমাদের সকলের মুক্তির মানুষে এই কাজটি করে যাচ্ছেন। কুমার সিদ্ধার্থ যেমন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি যেমন রাজ্য সংসার ত্যাগ করে সাততলা থেকে গাছতলা নেমে এসেছিলেন, বুদ্ধিভ্রম মূলে খোলা আকাশের নিচে 6 বৎসর কঠোর তপস্যা করেছিলেন, সে বুদ্ধ পথের প্রকৃত পথে হাঁটতে গিয়ে সুমনশ্রী দয়াল মহোদয় এ মহা অরণ্যে এসে গেছেন। গতানুগতিক প্রবহমান জীবনধারার বাইরে এসে আমরা কয়জনে এই জীবন লাভ করতে পারি, যিনি তার দিন অতিবাহিত করছেন বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, এই প্রচণ্ড শীতে কুয়াশায় ভিজে তিনি তপস্যা করে যাচ্ছেন মহামানব বুদ্ধের সেই বুদ্ধিক্রমে যেভাবে তপস্যা করেছিলেন সেভাবে। আমরা বিশ্বাস করি বান্তে এই অরণ্য সাধনা তিনি নিজের মধ্যে যেমন সীমাবদ্ধ রাখছেন না, তিনি যেমন প্রতিনিয়ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দিয়ে যাচ্ছে পুণ্যদান। আমরা বিশ্বাস করি, আমরা পটিয়া সদরবাসী বিশ্বাস করি, আমরা সমবেত সুধীজন বিশ্বাস করি, বান্তের আশীর্বাদে বান্তের এই অনবদ্য অবদানে আমাদের সকলের দুঃখ মুক্তি করতে আমাদের সকলের কল্যাণ সাধিত হবে। আমার জন্ম জনপদ করতালাদার খান শ্মশানে বান্ত অবস্থান করেছিলেন। আমরা দেখেছি সারা রাত সারা দিন ভিজে বান্তে কি কষ্ট করে এই দূতাঙ্গ সাধনা করে যাচ্ছেন। আমরা কয়জনেই বা কয়জনের জীবন দেখেছি এভাবে কষ্ট করে জীবনের মুক্তি মার্গ লাভ করতে। আমরা বান্তের সুদীর্ঘ সথায়ু নীরব দীর্ঘ জীবন কামনা করছি। আর একটা কথা না বললে নয়, এখানে অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ভূমিধান বুদ্ধ ধাতু প্রদর্শনের আয়োজন জ্যেষ্ঠপুরা অর্হক মহর্ষি সুধী পত্রাণ মহারণ্যে অনুষ্ঠিত দেব মানব পূজ্য দূতাঙ্গ সাধক কৌশমনশ্রী চরণ অরণ্য বান্তে মহোদয়ের একক স্বধর্ম দেশনা অনুষ্ঠানে আমি সর্বপ্রথমে পরম পূজনীয় বান্তের চরণ তলে আমার বন্দনা নিবেদন করছি। আজকে এই পূর্ণময় অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যারা এখানে সমবেত হয়েছেন সবার প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা।
এবং আমার গ্রাম হাইচকিয়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে সহ আমি এই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাংবাদিক রতন বড়ুয়াকে। সাংবাদিক রতন বড়ুয়া, সময়টুকু নেই, তারপরেও গ্রামের পক্ষ থেকে যেহেতু পরম পূজনীয় ভান্তে আমাদের মহাসদ্ধর্ম গ্রাম আবরকিল গ্রামে আমাদের যে পূর্ব আবরকিল শান্তিময় বিহারে উনি অনেকদিন অবস্থান করেছিলেন বিধায়, মানে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি এক মিনিট দাঁড়িয়েছি এখানে। আসলে পূর্ণ পুরুষ যেখানে অবস্থান করে সেখানে কিন্তু মানুষের সমাগম হয়, এটা আমরা দেখেছি। তো পূজনীয় ভান্তের সাথে এত আমাদের একটা সম্পর্ক, সেটা হয়তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সেই সময় এখন নেই। আশা করি আজকে যারা আপনারা এখানে এসেছেন প্রত্যেককে আমি আমার মহাসধর্ম গ্রাম আবরকিলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের পরম পূজনীয় ভান্তের যে মহাপুণ্যম অনুষ্ঠান, এটা সফলতা কামনা করে যতক্ষণ এই অনুষ্ঠান চলবে আপনারা কথা না বলে নীরবতা সহিত সধর্ম শ্রবণ করবেন, এই প্রত্যাশা রেখে আমাকে এখানে এক মিনিট বলার জন্য যে সুযোগ দিয়েছেন সেজন্য ওনাদের প্রতি, যারা কর্মকর্তাদের প্রতি, এই পরিষদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। অনুরোধ করছি সাংবাদিক বিপ্লব বড়ুয়া। আজ থেকে সেই 2500 বছর আগে মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্র বলেছিলেন পূজোচ্চ পূজনের নাম এত মঙ্গল মুক্ত হোক। আজকে যে এই যে ধর্মসভার যে আয়োজন করা হয়েছে, যে ভান্তিকে নিয়ে একদম সব আসলে খুব অবাক হয়ে গেছি, এত মানুষের সমাগম, এত মানুষের এত দূরে এসেও মানুষের যে ধর্ম শোনার আগ্রহ সত্যি প্রশংসার দাবিদার। আর এখানে থাকবে চেয়ে শিখের সুন্দর ছায়ার বই বইবে, আমরা সবাই জ্ঞাতি, আমরা একক সদ্য অনুষ্ঠানে এসছি জ্ঞাতির সাথে দর্শন বক্তব্য এখানে এগিয়ে গেল। সভ্য সত্তা আসলে তন্ত্র জগতের সকল প্রাণী সুখী হোক। 20,000 টাকা আমি চার দর্শন অনুষ্ঠানের পক্ষে 1,000 জায়গার জন্য টাকা দান করব। আর আমি অনুরোধ করব, আমরা প্রতি মাসে এখানে আমরা প্রতি মাসে চারদল থেকে বিভিন্ন গ্রামে আমরা পিণ্ডদান করে থাকি, শুধু আমাদের পূজনীয় ভান থেকে নয়, যত দুদঙ্গ ভান্তে আছে প্রতিটা গ্রামে আমরা পিণ্ডদান করে থাকি। যেহেতু আমি চাইতেছি প্রতিটা গ্রামে যদি উদ্যোগ করি, একদিন একদিন করে যদি আমরা পিণ্ডদান করি, আমাদের দুদঙ্গ ভান্তের পিণ্ডদানের কোনো সমস্যা হবে না, আমি এই আশা প্রকাশ করতেছি। পূজনীয় ভান্তের একটা নিবন্ধন সেবক কার্ড প্রদান করব, সবাই শ্রদ্ধাদানের মাধ্যমে আমাদের প্রতিটা গ্রামে প্রতিষ্ঠানের জন্য মঙ্গল হয়, প্রতিষ্ঠানের জন্য কুটিরের চতুর্পতি আমরা এই শ্রদ্ধাদান কাজে লাগাতে বলি। আপনারা এই কার্ড নিয়ে, কার্ডটা নিয়ে অংশগ্রহণ করে আপনারা সবাই, আমি আশা করি আপনারা সবাই এই হৃদয় হচ্ছি সাব্য সত্তা সুখী অন্ত জগতে সকল প্রাণী সুখী হোক। জনাব মোহাম্মদ মুসা ভাইকে বন্দনা জানিয়ে সবাইকে আমার সুবোচ চক্রবর্তীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে আমি শুধু ওই কথাই বলবো, এই মহান সাধককে সবার পক্ষ থেকে একটু আন্তরিকভাবে শ্রদ্ধাদান করবেন। ওই জন্য শুধু ওনার সুস্থতা অবলম্বনের জন্য ওনার মার্গফল যাতে অতি তাড়াতাড়ি লাভ করতে পারে এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। পরিতোষ বড়ুয়া, ডাক্তার পরিতোষ বড়ুয়াকে। শুধু যে জন্ম নয়, পাশাপাশি কর্ম এবং ধ্যান মানুষকে যে কত মহান করে তুলতে পারে তারই প্রমাণ আজ এই জ্যোষ্ঠপুরা মহারণ্যের মধ্যে। আমার সুশ্রদ্ধ বন্দনা এবং
গ্রামবাসীর পক্ষ থেকে এই জ্যোষ্ঠপুরা অরহর মহাআশী সতীপাট্টান মহারণ্য উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তের নাম উচ্চারণ করে থাকি, তো আমি সবার কাছে একটা অনুরোধ করবো, কে নামটা উচ্চারণ না করে শুধু পূজনীয় ভান্তে বললে কি চলে না? আর আমি একটা অনুরোধ রাখব, যেটা হচ্ছে যে এই মহা অরণ্যকে আমরা সবাই মিলে সকলে মিলে একটু শ্রদ্ধা, একটু ধ্যান, একটু চিন্তা, একটু সহানুভূতি দিয়ে এই মহা অরণ্যকে আমরা মহাতীর্থতে পরিণত করতে পারি না? আমি সর্বপ্রথম এখানে শেষ করছি। সাধু সাধু। চরণদ্বীপ গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভান্তের একনিষ্ঠ সেবক বাবু টিটু বড়ুয়াকে। বাবু টিটু বড়ুয়া, রাম বন্দনা যাচ্ছি পরম আরাধ্য পরম পূজনীয় ভান্তকে বন্দনা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে চরণদ্বীপ গ্রামের পক্ষ থেকে বান্দেকে শ্রদ্ধা জানিয়েছি এবং আর আপনাদের কাছে জানাচ্ছি বান্দে সর্বপ্রথম এই চরণদ্বীপ গ্রাম থেকে দূতাঙ্গ শীল পালন করেছেন এবং আমাদের জগতে সকল প্রাণী সুখী হোক। বাবুর বক্তব্যের প্রেক্ষিতে আপনাদেরকে বলছি, আপনারা যারা ভান্তকে সম্বোধন করতে চান আপনারা অরণ্য ভান্তে বলে ডাকবেন, আমরা ভান্তকে অরণ্য ভান্তে হিসেবে পূজা বন্দনা করি, আপনারা ওই না ওই নাম ধরেই সম্বোধন করতে পারবেন। এবারে এসআই পিঠু বড়ুয়া সংঘবদ্ধ দলে বন্দনা জ্ঞাপন করছি, বন্দনা জ্ঞাপন করছি আজকের এই যার উদ্দেশ্যে আমরা বৌদ্ধ নারায়ণবৃন্দ বৌদ্ধ সম্মানিত পরিণত হয়েছেন, যারা কষ্ট করে এসেছেন তাদেরই মধ্যমণি দূতঙ্গ সাধক পূজনীয় অরণ্যবন্ধকে আজকের এই উপস্থিতির জন্য যাহারা আত্মত্যাগ করেছেন পরিশ্রম করেছেন সেবকবৃন্দ তাদেরকে জানাচ্ছি সাকুরা লালচাঁদ বাড়ি সাকুরা গ্রামের পক্ষ থেকে ও গ্রামের সংগঠন প্রাণের সংগঠন যুবতরার পক্ষ থেকে শুভেচ্ছা। যারা দূরগত রয়েছেন প্রত্যেকের প্রতি আমার যথাযোগ্য শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। সমাজবাসী এখন স্মরণ রাখি, এই ধর্মান্ত দিয়ে যাতে বৌদ্ধ সমাজের উন্নয়ন হয়, বৌদ্ধ জাতি গর্বিত হয়, বৌদ্ধ জাতি নির্ভর লাভ করে এর প্রত্যাশা রাখি এবং দূরগত অতিথিবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সাকপুরা লালচাঁদ বাড়ির পক্ষ থেকে ধ্রুবথানার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পরিসন করুন। জগতে সকল প্রাণী সুখী হোক। এবারে অসীম বড়ুয়াকে, অসীম বড়ুয়া কারণে তথাগত সম্মুখ সমৃদ্ধকে বন্দনা নিবেদন করছি তথা আজকের যে মহা অনুষ্ঠান দুদিন ব্যাপী যে অনুষ্ঠান হতে যাচ্ছে তা আজকের শেষ পর্বের অনুষ্ঠান গত করল যে মহাসংঘদান অষ্ট পরিষ্কার ধান এবং বুদ্ধের ধাতু প্রদর্শন হয়েছিল সেদিনও অনেক আমাদের জ্ঞাতি পর্ব এই অনুষ্ঠানে কৃতজ্ঞতার সহিত উপস্থিতি হয়েছিল এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে একটু সময় যাচ্ছি আমি। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগরতল, এই যে পূজনীয় ভান্তে আজকের এই মহারণ্য সৃষ্টি করেছেন, আমার জানা মতে হয়তোবা এখানে কিছুই ছিল না। পূজি এফ দীপঙ্কর ভান্তে পূজনীয় সাথেন আরও অন্যান্য যারা আছেন বরাবরই আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোকারণ সাহেব আমাদের এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন, ওনাকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজকের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। বাবু সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন।
পাহাড়তলি গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সুজিত বড়ুয়া, অতি সংক্ষেপে আপনি শুভেচ্ছা বক্তব্য শেষ করবেন। আমাদের সকলের সভ্য সাংঘাতিক ব্যক্তি তরুণ বসন্ত আমাকে মহামনি সেবা সম্মত তথা মহামনি গ্রামবাসী প্রকল্পে দুটি গদাবাসী দেওয়ার জন্য সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে জানাচ্ছি 8 নং শ্রী প্রভাবন্তী বিনিয়োগ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মহামনীষী নির্ভয়ের নিঃসংক শুনলে গা শিউরে ওঠে। এই পাহাড়ের আছে এক মস্ত হাতির পাল, আছে আরো অনেক জীবজন্তু যাহা মানুষকে যে কোনো সময় আঘাত করতে পারে। সকল ভয় উপেক্ষা করে উনি ধ্যানে মগ্নরত, উনি যে একজন মহামনীষী, উনি যে আধ্যাত্মিক শক্তির অধিকারী, এতে কোনো সন্দেহ নেই। আজকে এমন একটি মহাপুরুষের সান্নিধ্যে এসেছি, বক্তব্য দেওয়ার জন্য নয়, এসেছি আশীর্বাদ নেওয়ার জন্য। আজকে আমার এই গ্রাম ধন্য, এই এলাকা ধন্য, আজকে এই অরণ্যপান্তের কারণে আজকে জ্যৈষ্ঠপুরা গ্রামের নাম বাংলাদেশের আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে সরিয়ে যাচ্ছে। আজকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি নিজেও ধন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে শুক্রবার, কিছুক্ষণ পরে জুমার নামাজ হবে। এই ধরনের অনুষ্ঠান ছেড়ে চলে যেতে মন চায় না, তারপরেও যেহেতু জুমার নামাজ আছে সেজন্য চলে যেতে হবে। এই জন্য আমি শুরুতেই দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই অন্নপ্রান্তে এই জ্যৈষ্ঠপুর আসার পর থেকে আমরা প্রশাসনের লোকেরা সব সময় ওনার প্রতি সজাগ দৃষ্টি রাখি, কোনো সমস্যা হয় কি না বা বাহিরের কোনো লোকের কারণে ওনার ধ্যান বঙ্গ ধ্যান ধ্যানে কোনো বিঘ্ন সৃষ্টি হয় কি না, সেই জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখি। আমাদের দৃষ্টি সবসময় ওনার প্রতি আছে। আমি শুধু একটি কথাই বলবো, আজকে যে রাস্তাটি এখানে আসার জন্য অত্যন্ত দুর্গম রাস্তা, হেঁটে হেঁটে আসতে হয়। আমি এখানে আসার পর এই অনুষ্ঠানের পরিচালকরা আমাকে রাস্তাটির ব্যাপারে বলেছে। আসলে আমি যতটুকু জানি এই রাস্তাটি একটি রায়তি জায়গার উপর রাস্তা, এটা কোনো সরকারি সিটের রাস্তা নয়। তারপরেও যদি পরিচালকরা যদি কোনো উদ্যোগ নেয়, আমার যতটুকু আছে আমি অবশ্যই আমার সাহায্যের হাত এই রাস্তা করার জন্য প্রসারিত করব, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি অন্নপ্রান্তের ধ্যানে মন থাকতে যে কোনো সাহায্য সবসময় এ ব্যাপার আমার সজাগ দৃষ্টি থাকবে। আমি বক্তব্য বাড়াইতে চাই না, আপনারা দূর দূরান্ত থেকে এসে আজকে যে অনুষ্ঠানটি সৌন্দর্য বর্ধিত করেছেন সেই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে নমস্কার জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের মধ্যে অনেক
যার সুরলা কণ্ঠের শব্দম শ্রবণ করবার জন্য সকলেই অধীর আগ্রহে বসে আছেন, সেই মহান পুরুষ জ্যেষ্ঠপুরারহত মহাশিশুটি পট্টান মহারণ্যের অবস্থানরত দূতাঙ্গ সাধক শশাঞ্চায়ী দেব মানব পূজ্য আমাদের সকলের ও সমনশ্রী তের অরণ্যবন্তে মহোদয়, উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মপ্রাণ বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, মাইক্রোফোনে যারা রয়েছেন, ডেকোরেশনে যারা রয়েছেন এবং রান্নাবান্না যারা রয়েছেন, আমি একজন সাধারণ সেবক, দশজনের একজন আমি, বিশেষ কোনো সেবক আমি নই। তবে আমি যে কথাগুলো এখানে বলার জন্য আজকে দাঁড়িয়েছি, বিভিন্ন গ্রামে যে অবদান অবশ্যই স্বীকার করতে হবে, সেই স্বীকার করার জন্য শুধুমাত্র আমি জানি কোন গ্রাম কি করেছে না করেছে। এই প্রতিষ্ঠান করার জন্যে, এই ভূমি ক্রয় করার জন্যে, সেহেতু আমি সেই কথাগুলো আজকে দু চার পাঁচ মিনিট বলতে চাই। থেকে অনেক গ্রামের অনেক অবদান রয়েছে, সেই কথাগুলো এখানে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। তবে যখন 2015-তে আর 2016-তে যখন যখন আঠারোমুড়াই পূজনীয় বান্তে যখন আসেন, তখন কিন্তু আমরা কোনো সম্পৃক্ত ছিলাম না। যারা সম্পৃক্ত ছিল উত্তর জ্যেষ্ঠপুরা নিবাস যারা দায়বৃন্দ এবং পূর্ব জ্যেষ্ঠপুরা যারা আছেন, তারা এই পূজনীয় ভান থেকে অত্যন্ত শ্রদ্ধা করে সেই আঠারোমুড়াই একটা সরকারি জায়গায় বান থেকে একটা কুটির করে করে দিয়েছিলেন। সেখানে গত বছর একটা অনুষ্ঠান হয়েছিল 9-10 মার্চ 2017 ইংরেজি। রাজু বাবু আপনি একটা কাজ করবেন, আমি বলেন কি করতে হবে। তা আমি 500 ইট দেবো, সেই ইটগুলো আপনি একটু বিছিয়ে মানে একটু থরথর করে দেবেন যাতে করে ভাঙতে একটু সুবিধা হয় নামতে। তো আমি বললাম যে ইট কেন বিছিয়ে দেবেন, দু চার 500টা সিমেন্ট লাগবে তাহলে আরো করো, তাহলে করেন না হলে সমস্যা নেই, উনি বললেন করেন। এই করতে করতে এই সিঁড়িটা উনি নিজেই করে দিল, তাই 5-6,000-10,000 টাকার একটা খরচ ওনাকে আমাকে বলছিল, এখন করতে করতে প্রায় 70,000 টাকা আমার ওখানে খরচ আসছে। তো একটা স্থায়ী জায়গা মধ্যে কিছু দান করলে সেটা দান করার ইচ্ছা জাগে। এরপর প্রকৌশলী জশন বড়ুয়ার ছোট ভ্রাতা ডাক্তার প্রতোষ বড়ুয়া, প্রতোষ বড়ুয়া আমার কাছে আমার সাথে যখন আসেন একদিন রাত্রে যখন আসেন আমার সাথে, আমাকে বললো যে এখানে তো প্রান্তে আসছে প্রান্তে এখানে তো পানির সমস্যা। আমি বললাম যে আমাদের সাথে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা পানি নিয়ে আসেন, মিনারেল ওয়াটার নিয়ে আসেন, তো এভাবে তো কতদিন চলবে? যারা সাধারণ মানুষ আসবে তারা কোত্থেকে পানি পাবে? তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি একটা এখানে একটা নলকূপ বসিয়ে দিন। তো আমি একটা নলকূপ নয়, তিনি আমাকে বললো আমি একটা নলকূপ দেব, একটা কঙ্কাল মুক্তি দেব এবং একটি বুধি বিক্রু চারা রোপণ করব। ও সুমনশ্রীতের অরণ্যবন্তে মহাদেবের চিত্রগ্রামে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি, আপনাদের সকলের প্রতি যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আপনারা ধৈর্য ধরে বসে শুভেচ্ছা বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই
মঙ্গলাচরণ, মঙ্গলাচরণ করতে আসছে প্রমা বড়ুয়া, প্রমা বড়ুয়াকে তার মঙ্গলাচরণ উপস্থাপন করার জন্য মঞ্চে আহ্বান করছি। নাম